আমরা ভালো চাই, ওরা চায় না। একটা বড় ইনস্টিটিউট চালাতে গিয়ে কখনো কখনো কারো না কারো কিছু ভুলভ্রান্তি হতেই পারে। ভুল করাটাও একটা রাইট টু মেক ব্লান্ডার, নেতাজি সুভাষচন্দ্র বোস লিখেছিলেন। ভুল কি কারো হয় না? যদি কেউ ভুল করে তার বিরুদ্ধে অ্যাকশন হবে, যদি কেউ ভুল করে তার বিরুদ্ধে পানিশমেন্ট হবে, যদি কেউ ভুল করে যদি আইনত প্রমাণিত হয় নিশ্চয়ই তার বিরুদ্ধে অ্যাকশন হবে। কিন্তু এখন মিডিয়া ট্রায়াল কিরম জানেন তো, যাদেরা ট্রায়াল করবার আগে মিডিয়াই আপনাকে আগে চোর বানিয়ে দিচ্ছে। তাদের মধ্যেও যে কত বড় বড় চোর আছে সেটা কিন্তু তারা দেখতে পায় না, তারা কিন্তু নানা রকম দালালি করে খায়। তাদের মধ্যে অনেকেই, আমি সবার কথা বলছি না, কিন্তু সবাইকে চোর বানায়। আজকে সঠিকভাবেই চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের রামান্না বলেছেন যে মিডিয়া ক্যাঙ্গারুর রোল প্লে করছে। বাচ্চা না জন্মাতেই অন্নপ্রাশনের দিন ঠিক হবে না, শুধু বদনাম করো। আমি এসব প্ল্যানিং জানি। 21 তারিখে বড় মিছিল করার পরে 22 তারিখে কোনো ঘটনা ঘটলে নিশ্চয়ই ঘটনা আপনি অ্যাকশন নেবেন। মধ্যরাত্রে কেন, ভোর 5টায় কেন, এতগুলো সব একদিনে সব পেয়ে গেলেন? ববি বলছিল সকাল থেকে আমার পাড়ায় ঘুরে বেড়াচ্ছে আর সবাইকে জিজ্ঞেস করছে আমার বাড়ি কোনটা। আরে আমার বাড়িতে সবাই চেনে, হয় না? একটাই কাজ, মানুষকে মুড়িতে জিএসটি, লস্যিতে জিএসটি, দইয়ে জিএসটি, মাথার চুলেও জিএসটি, পাউডারেও জিএসটি, স্নোতেও জিএসটি, কাপড়েও জিএসটি, নকুলদানাতেও জিএসটি, বাতাসাতেও জিএসটি, হাসপাতালে ভর্তি হলে বেড ভাড়াতেও জিএসটি, মরে গেলে কত জিএসটি, মরে গেলে কত জিএসটি। আজকে এইভাবে যেখানে প্রয়োজন আছে এজেন্সির করুক, আমার কোনো আপত্তি নেই, এজেন্সির নামে অন্য দলের পারসেপশন খারাপ করে নিজেরা টাকা লুটে দেশটাকে লুঠেরায় পরিণত করে দিয়েছে। মনে রাখবেন, এটা দেশের পক্ষে ভালো নয়।